আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শখের খামার এক রোপোজ একটি ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আমার হাতে একটি ইনকিউবেটর কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটির মডেল হচ্ছে এক্স এম এইটিন এটা শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বে সবচেয়ে বহুল ব্যবহৃত ইনকিউবেটর কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটি মোটামুটি বলা চলে যে সবচেয়ে কমন একটি কন্ট্রোলার এবং মোটামুটিভাবে এর পারফরম্যান্স খুবই ভালো তবে ইদানিংকালে এই কন্ট্রোলারটির জনপ্রিয়তার কারণে বাংলাদেশে বেশ কিছু ডুপ্লিকেট বা সিঙ্গেল সার্কিট কন্ট্রোলার পাওয়া যাচ্ছে বাজারে যেগুলো খুবই নিম্নমানের অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাই এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার কোনটা এবং সেটা বুঝার উপায় কি তো সেই জন্য মূলত এই টিউটোরিয়ালটি করা আজকে আমি আপনাদের দেখাবো যে এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার কোনটি তো চলুন শুরু করা যাক প্র্যাকটিক্যালি আমি হাতে কোলেমায় এখন আপনাদের দেখাচ্ছি এক্সএম এইটিন অরিজিনাল ডাবল সার্কিটটি চেনার জন্য আমাদের কন্ট্রোলারটি খুলতে হবে তো সেজন্যই প্রথমে আমাদের চারপাশে যে চারটে নাট রয়েছে সেগুলো খুলে ফেলতে হবে নাটগুলো খোলার পরে এই যে দেখেন এখানে একটা লক রয়েছে এটা দুই পাশেই রয়েছে তো এই লকটা আমরা একটু এরকম টেস্টার দিয়ে চাপ দিয়ে খুলে ফেলব দেখতে পাচ্ছেন পুরো কন্ট্রোলারটি আমি খুলে ফেলেছি তো এই যে দেখেন এখানে এই পাশে একটা সার্কিট আর এই পাশে আরেকটা সার্কিট বোর্ড মূলত এই দুইটি সার্কিটকেই ডাবল সার্কিট বোর্ড বলে তো যেই কন্ট্রোলারটি সিঙ্গেল সার্কিটের সেটার এই এক পাশে শুধুমাত্র এই একটা বোর্ডই থাকে যে বোর্ডটাতে ট্রান্সফরমার সহ অন্যান্য রিল লাগানো আছে সেটাতে এই অতিরিক্ত আরেকটি বোর্ড থাকে না আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে অরিজিনাল এবং ডুপ্লিকেট এক্সএম আঠারো কন্ট্রোলারের সেটা হচ্ছে এই সার্কিট বোর্ডটাতে দেখবেন যে এরকম একটি মাইক্রো প্রসেসর লাগানো থাকে তো এই মাইক্রো প্রসেসরের যে নাম্বারটা রয়েছে এস টি সি ওয়ান টু সি ফাইভ সিক্স তো যেটাতে এই সংখ্যাটি লেখা থাকবে সেটা হচ্ছে অরিজিনাল এক্সএম এইটিন কন্ট্রোলার আর যেটাতে এডির পূর্বে তিনটা ডিজিট থাকবে হচ্ছে ফাইভ সেটা হচ্ছে ডুপ্লিকেট আমি আবারও বলছি যে কন্ট্রোলারগুলোতে এই মাইক্রোপ্রসেসরের মধ্যে এস সি ওয়ান টু সি ফাইভ সিক্স জিরো এইট এই লেখা থাকবে সেটা হচ্ছে অরিজিনাল এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার আর যেটাতে সিক্স জিরো এইটের জায়গায় ফাইভ জিরো এইট এডি লেখা থাকবে সেটা হচ্ছে ডুপ্লিকেট এক্সএম আঠারো কন্ট্রোলার তো অবশ্যই আপনারা কেনার আগে এই বিষয়টি যাচাই বাছাই করে দেখে কিনবেন অল্প দামে পেয়ে সস্তায় কিনে প্রতারিত হবেন না তো সিঙ্গেল সার্কিটের যে কন্ট্রোলারগুলো রয়েছে সেগুলো খুব শুনকো হয়ে থাকে অর্থাৎ খুব সহজে গরম হয়ে যায় এবং যে কোনো সময় সেই কন্ট্রোলারগুলো ফেল করে তো আপনারা এক্সএম এইটিন কন্ট্রোলার ক্রয় করতে গিয়ে টাকার দিকে না তাকিয়ে কয়েকশো টাকা বেশি দিয়ে অবশ্যই ডাবল সার্কিটের অরিজিনাল এক্সএম এইটিন মডেলের কন্ট্রোলারগুলো সংগ্রহ করবেন তো এই কন্ট্রোলারটি আমরা আপনাদের জন্য পুরো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ দিচ্ছি অর্থাৎ এক বছরের মধ্যে যদি আপনার এই কন্ট্রোলারটা কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমরা এটাকে রিপ্লেসমেন্ট করে নতুন একটা কন্ট্রোলার আপনাকে দেব এছাড়াও ইনকিউবেটর তৈরি যে অন্যান্য সাজ সরঞ্জামগুলো রয়েছে সব কিছুই আমাদের কাছে পাবেন ভিডিও ডিসক্রিপশানে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেখানে কল করে বুকিং দিলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা সেই সরঞ্জামগুলো সংগ্রহ করতে পারেন এছাড়া ইনকিউবেটর কিভাবে তৈরি করতে হয় এবং পরিচালনা করতে হয় সেসব বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখে নেবেন ধন্যবাদ সকলকে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম